নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ডাব্লিউ ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের ফুড সেফটি অফিসার। তো এইখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ, বিজ্ঞপ্তি নোটিশ জারি করেছে, তো আপনাদের সেটা দেখাবো। চলুন বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। রাজ্যে ফুড সেফটি অফিসারের নিয়োগ, এখানে স্যালারি পাবেন 35,800 টাকা থেকে বেতন শুরু। রাজ্যের ফুড সেফটি অফিসারের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হলো পশ্চিমবঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে। চাকরির নিয়োগের জন্য একটি নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এই নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই পশ্চিমবঙ্গের সব জেলা থেকে ছেলে এবং মেয়েরা সকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, শূন্যপদ কয়টি রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে, ইত্যাদি নিয়মের বিষয়গুলি এবার আপনাদের জানাবো। চলুন সেই নোটিফিকেশন আমরা চলে যাই। বন্ধুরা, সে আমরা নোটিফিকেশনে চলে এসেছি ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। আবেদনের মাধ্যম হলো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদগুলো বলে দিই, ফুড সেফটি অফিসার, পে লেভেলটার সঙ্গে বলে দিই, 12 অনুযায়ী প্রতি মাসে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পাবেন। এর সঙ্গে আপনাদের বয়স সীমাটা বলে দিই, ফুড সেফটি অফিসার পদের চাকরির জন্য বয়স সীমা রয়েছে 21 বছর থেকে 36 বছর হতে হবে। বয়স হিসাবে করতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এর সঙ্গে বয়সের ছাড়টা দেখিয়ে দিই, যে দেখতে পাচ্ছেন আপনারা, এসসি এসটি শ্রেণীরা 5 বছর ছাড় পাবেন, ওবিসি শ্রেণীরা 3 বছর, এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বন্ধুরা, এর সঙ্গে আপনারা শিক্ষাগত যোগ্যতা বলে দিই, স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ইউনিভার্সিটি থেকে এই বিষয়গুলির মধ্যে যে কোনো একটি গ্র্যাজুয়েট করা থাকতে হবে অথবা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এখানে সব ডিগ্রি পাসগুলো রয়েছে, এর মধ্যে যে কোনো একটা আপনারা থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের এবার শূন্যপদটা বলে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 44টা শূন্যপদ রয়েছে কিন্তু টোটালে। আপনাদের নিয়োগের প্রক্রিয়াটা দেখিয়ে দিই, চলুন স্ক্রল ডাউন করে। তো চলুন এসে নিয়োগের প্রক্রিয়ায়, একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। একাডেমি থাকবে 85 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ছকটা করে দিয়েছে, ছকটা মেনশন করা আছে। এরপরে বলে দিই আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়াটা বলে দিই। পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডেসক্রিপশনের লিঙ্ক নিচে দেওয়া হলো, এই লিঙ্কে ক্লিক করে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করা লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে লগ ইন করার অপশান থাকবে। প্রথমে রেজিস্টার নাও লেখার ওপর ক্লিক করে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি নির্বাচন করতে হবে এবং নিচে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এই ছিল বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো বিস্তারিত বলে দিলাম। তো আপনারা নিজেরা দেখে ফর্মটি ভালো করে পড়ে নিজেরা অ্যাপ্লাই করবেন। এই নিয়োগের অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যেন এখনকার মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ধন্যবাদ।